আসসালামু আলাইকুম। পুরুষাঙ্গ কেটে ফেলা এসআইয়ের অবস্থা সংকটাপন্ন, ঢাকায় স্থানান্তর, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব। রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের তথা এসআইয়ের বিশেষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রথমে তাকে 2 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে স্বামীর প্রসঙ্গ কেটে ফেলায় স্ত্রী রূপসী দেওয়ানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, এসআই ইফতেখারের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর এজন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা বর্তমানে ভালো নয়। বোয়ালিয়া মডেল থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, বিকেলে এসআই ইফতেখার আল আমিন ভাড়া বাসায় ঘুমিয়েছিলেন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে।